আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। টোনা টুনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজ যে ভিডিওটা করব সেটা হচ্ছে মূলত কাশ্মীরি বিরিয়ানি হাউস, আমাদের ইউনিভার্সিটির পাশেই এই কাশ্মীরি বিরিয়ানি হাউসে আজকে যাব। আজকে ব্লগটা থাকবে কাশ্মীরি বিরিয়ানি হাউসটা নিয়ে। এই যে এখানে আসলে এই এই বাইকে সবার আগে পাবেন, এটা হচ্ছে তেহারি, গরম গরম না গরম গরম একের না পাশে আছে খিচুড়ি। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ আলম আলমগীর। খাদিমের দায়িত্বে আলমগীর, সবকিছু দেওয়ার দায়িত্বে। দেখেন সবকিছু দেখাই। এই যে এখানে আছে প্লেন পোলাও, সাথে রোজ থাকবে একটা না লেগ পিস দিও, আর ডিম থাকবে। এই যে এখানে দেখেন রোজ দুইটাই লেগ পিস দাও না, দুইটাই লেগ পিস দাও। আবার বলবেন আপনার যেটা প্রয়োজন ও ওইটাই দিতে পারবে। এটা একটা ডিমও থাকবে, এর উপর আরো প্লেন পাউডার হবে। দেখেন কাচ্চিও আছে, এই যে কাচ্চি এই কাজ করো, আর আমার প্রশ্নের একটু অ্যান্সার দাও, কাচ্চি কত করে? কাচ্চি হাফ 190। হ্যাঁ, ফুল 350। এই যে ফুল ফুল 350, এটা হচ্ছে ফুল বাটি না? আর মোরগ পোলাও কত করে রাখছো? মোরগ পোলাও হাফ 130। হ্যাঁ, ফুল 220। আর তেহারি? হাফ 160। আচ্ছা আচ্ছা। আর ওই খিচুড়ি 100, হাফ 150 আর ফুল 100। এই যে চাটটা একটু দেখাই দিই আপনাদের সুবিধার জন্য, দেখেন এটা হচ্ছে চাট। আমাদেরটা হয়ে গেছে তো না? ওকে আসি। হ্যাঁ, আমাদের হয়ে গেছে অলরেডি নেওয়া, শসা আছে না, গাজর, শসা এক পিস, আর আছে হচ্ছে লেবু, আর দুইটা কাঁচামরিচ, দুইটা কাঁচামরিচ। ওয়াও! তো এখন একটু মোরগ উন্মোচন করি, কাশ্মীরি বিরিয়ানি হাউসের মোরগ পোলাওতে কি কি আছে। প্রথমেই দেখতে পাবেন ওদের ঠিকানাটা দেয়া আছে, দেখেন কাশ্মীরি বিরিয়ানি হাউস, শাহি মোরগ পোলাও কি কি পাওয়া যায় এখানে দেয়া আছে। আর ঠিকানাটা ওদের হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের ওখানেও শাখা আছে, আমাদের বিউবিটি ইউনিভার্সিটির পাশেও শাখা আছে। তো দেখি কি আছে কি কি আছে। ওয়াও, গরম প্লেটে নেই। প্লেন পোলাওটা আমরা ঢেলে নিচ্ছি, সাথে দেখেন ডিমও আছে, মানে দ্যাট মিন্স আন্ডা আন্ডা আছে, আর সাথে আমি লেগ পিস দিতে বলছিলাম তো লেগ পিস দিয়েছি।
পুরোটা নিয়ে নেই, তাহলে আপনাকে বোঝাতে পারবো যে একজনের জন্য কিন্তু পারফেক্ট, কি বলেন? একজনের জন্য এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। দেখেন এটা, এই এই পুরোটা প্লেটটার দাম হচ্ছে 130 টাকা, সাথে আমরা বোরহানি নিয়েছি, দেখেন এটা হচ্ছে 55 টাকা পড়েছে হাফ লিটার দূর থেকে। এখন আমরা টেস্ট করব, খাবো, ওকে, খেয়ে দেখি কেমন হয়। আসলে আমি কাশ্মীরি বিরিয়ানি হাউসের অনেক আগে থেকেই রেগুলার কাস্টমার, মিরপুরের মধ্যে ওদের খাবারটা আমার কাছে খুব ভালো লাগে। অনেক রেস্টুরেন্টে খেয়েছি মোর পোলাও, কিন্তু এইটার ধারে কাছেও নাই ওই টেস্ট। 10-এ এটাকে আমি 9 দিব। একটু লেবু নিয়ে নিই, সামনে আমার সাজেক নিয়ে একটা ভিডিও আসবে, তো ওই ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখন টেস্ট করে দেখবো ওদের বোরহানি। বোরহানিটা আজকে বানানো খুব ভালো। আপনারা ভাবতে পারেন যে কাশ্মীর নিয়ে এত কথা বলতেছি, তারা কি আমাকে স্পন্সর করলো কিনা? না ভাই, আমাকে কোনো স্পন্সর করা হয় নাই, নিজের পয়সায় খাচ্ছি, জিনিসটা ভালো এই জন্য বলছি। আপনারা যারা মিরপুরে আছেন, তারা অনেকেই কাশ্মীরের খাবার খেয়েছেন, আর অনেকেই খাননি, যারা খাননি তারাও খাবেন, খেয়ে দেখবেন আমার কথার সাথে আপনারা মিলাবেন, জাস্টিফাই করবেন যে কথা ঠিক আছে কিনা। তো নেক্সট ব্লগ দেখার জন্য অনুরোধ করছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।